স্বাধীনতার পর কৃষিতে এসেছে বৈপ্লবিক সাফল্য। জিডিপিতে কৃষির অবদান অনেকটা কমলেও মোট অবদান বেড়েছে প্রায় 6 গুণ। মূলত বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন ও কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে এই পরিবর্তন এসেছে। তবে এবার প্রথমবার স্মার্ট এবং বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে নেওয়া হয়েছে 6,910 কোটি টাকার মেগা প্রকল্প। এর আওতায় উদ্যোক্তা তৈরির পাশাপাশি 27,53,321টি পরিবারকে কৃষক স্মার্ট কার্ড দেওয়ার মাধ্যমে কৃষি সেবা হবে ডিজিটাল ও আধুনিক। শিক্ষিত যুবক তারা কিন্তু কৃষিতে এগিয়ে আসছে। আধুনিক যে স্মার্ট কৃষি প্রযুক্তি আছে এগুলোর মাধ্যমে আমরা ওই সব উদ্যমী ইয়াং কৃষকদেরকে আমরা এই প্রকল্পের আওতায় এনে তাদেরকে আমরা এই কর্মকাণ্ড অন্তর্ভুক্ত করব। প্রকল্পের মাধ্যমে 4 লাখ হেক্টর আবাদি জমি বাড়বে, পাশাপাশি জলবায়ু অভিঘাত সহনশীল ফসলের জাত উদ্ভাবন এবং 1 লাখ হেক্টর আবাদি জমিকে আধুনিক সেচ ব্যবস্থাপনার আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো হবে। 15টি ফসল, 5টি ফল এবং 10টি সবজি প্রথম পর্যায়ে আমরা করব, যে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিস অর্থাৎ চমৎকার ব্যবস্থাপনার মাধ্যমে টোটাল উৎপাদনটাকে আমরা নিরাপদ করব। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। সংশ্লিষ্টরা জানান প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সহ রপ্তানির বাজার 3 গুণ বাড়বে। পুরোপুরি বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে চায় আমাদের কৃষি ব্যবস্থাপনাটাকে। আমাদের এখন কৃষি পণ্য রপ্তানি হয় বছরে 1 থেকে 1-2 বিলিয়ন ডলার। আমরা এই প্রোগ্রাম শেষে আশা করছি আমাদের এই রপ্তানি আয় 5 বিলিয়ন ডলারে উন্নীত হবে। 2023 থেকে 2028 সালের মধ্যে দেশের 495টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পটিতে বিশ্ববাঙ্গ ইফাতের বিনিয়োগ 5,759 কোটি আর সরকারি অর্থায়ন 1,151 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।